আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর 1857 সালে এটি রচনা করেন। এই উপন্যাস রচনাকালের মজার যে তথ্য সেটি হল, প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে এই উপন্যাসটি পত্রিকায় লেখেন। আলালের ঘরের দুলাল উপন্যাস কিনা এই নিয়েও বিতর্ক রয়েছে। কেউ বলেন এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, আবার কারো মতে এটি উপন্যাস নয়, উপন্যাসের লক্ষণাক্রান্ত। আলালের ঘরের দুলাল সার্থক উপন্যাস না হলেও বাংলা ভাষার উপন্যাস রচনার প্ল্যাটফর্মটি তৈরি করে দেয়। এই গ্রন্থটি দি স্পয়েড চাইল্ড নামেও ইংরেজিতে অনুদিত হয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে কলকাতার সমাজ জীবনে যে নৈতিক শৈথিল্য দেখা দিয়েছে, প্রধানত তা অবলম্বন করেই প্যারিচাঁদ মিত্র উপন্যাস রচনা করেছেন। কাহিনীতে দেখা যায় যে বাবুরাম বাবু, যিনি ছিলেন মতিলালের বাবা, দিবস রজনী শুধু অর্থের পিছনেই ছুটেছেন, সন্তানকে অতি আদর ও বৈভবে রেখে নীতিহীন করেছেন। বাংলাদেশের এমন উর্তি ধনীরা খুব অপরিচিত নন। বাবুরাম বাবুর পুত্র মতিলাল মাদকাসক্ত, চরিত্রহীন এবং নীতিহীন এক কিশোর। অতি আদরের বাদর প্রবাদের যথাযথ প্রয়োগ দেখা মেলে তার মধ্যে। মতিলালের মা ও বোনেরা শেষ যুগের অন্ত পুরুবাসিনীদের প্রতিনিধিত্ব করে। বন্ধুয়ের সংলাপে স্পষ্টভাবে সে কথা বোঝা যায়। বাবুরাম বাবুর শোভানুধ্যায়ী রেণুবাবু ও বেচারাম, যাদের উপর দায়িত্ব দেওয়া হয় মতিলালের শিক্ষার, শেষে তারা ব্যর্থ হয়। বাবুরামকে বেণুবাবু পুত্রের শাসনের ব্যাপারে উপদেশ দেয়, তবুও বাবুরাম বাবুকে নির্বিকার দেখায়। আর আছে বাবুরাম বাবুর চারপাশের মোসাহেবের দল, এরা হা তো হা, নাতে না, মেলায় সর্বাবস্থায় ধনীদের চৌকাঠের তলায় পরজীবী হয়ে বাঁচাই এদের ধর্ম। উপন্যাসের অপূর্ব চরিত্রটি হচ্ছে ঠক চাচা, যার পরামর্শে ও সাহায্যে বাবুরাম বাবু মিথ্যা মামলা জিতে ফেরেন। ঠক চাচার সাহায্যে লেখক তুলে ধরেছেন ঔপনিবেশিক যুগের প্রারম্ভিক সেই জোচ্চোরের শ্রেণীকে, যারা দুর্নীতিকে গ্রহণ করেছিল পেশা হিসেবে। আলালের ঘরের দুলাল কোনো জটিল কাল বা মন বিশ্লেষাত্মক উপন্যাস নয়, সরাসরি সুনীতি ও কুনীতির স্বরূপ তুলে ধরা হয়েছে এখানে। লেখক নিজেও মাঝে মাঝে উপদেশ প্রদান করেছেন। এক জায়গায় বলেছেন, 25 বছর পর্যন্ত ছেলেদের বাবা মায়ের প্রত্যক্ষ শাসনে রাখা উচিত, এমন করলে সারা জীবনেও সে সন্তান নীতু বিমুখ হতে পারবে না। বাল্যবিবাহের বিরোধিতা করেছেন, গুরুর প্রতি তার শিষ্যকে শাসন করতে বলেছেন কঠোরভাবে, যাতে শিষ্যের পরবর্তী জীবন উজ্জ্বলতর হয়। পুরো উপন্যাসে এবং অসংখ্য উপদেশ লেখক প্রবেশ করিয়েছেন নির্দ্বিধায়। আলালের ঘরের দুলাল উপন্যাসটি লেখা হয়েছে 30টি অধ্যায়ে। প্রতিটি অধ্যায়ের শুরুতে শীর্ষে মূল ঘটনাগুলো কয়েকটা টিকা আকারে বলে দেওয়া হয়েছে। মতিলাল এ উপন্যাসের নায়ক। আখ্যায়িকার উৎপত্তি, বিকাশ এবং পরিণতি মতিলালকে ঘিরেই। ঠকচাচা চরিত্র কেবল এই উপন্যাসে নয়, সে যুগের কথা সাহিত্যের বিস্ময়কর জীবন্ত চরিত্র। ইহা চিত্র মাত্র নয়, এর মধ্যে জীবনের স্পন্দন অত্যন্ত প্রত্যক্ষ। সে সট এবং ধূর্ত চরিত্র। ঠকচাচা পাষণ্ড হলেও নিতান্ত অমানুষ নয়। বাবুরামের শ্রাদ্ধে বিদায় লোভী পণ্ডিতরা যখন ঘটপট লইয়া ন্যায়শাস্ত্রের কচকচিতে মাতিয়া উঠিয়াছে, তখন ভালোভাবেই ঠকচাচা বলেছিলেন, মুই বলি একটা বদনা ও চেরাগের বাত লিয়ে তোমরা কেন খেজিয়ে করো, মুই তোমাদের দুটা দুটা বদনা দিব। সমগ্র জীবনব্যাপী সততার পুরস্কার স্বরূপ সে যখন তার সমব্যবসায়ীদের সঙ্গে জাহাজে করে দ্বীপান্তরে যাচ্ছে, তখন ঠকচাচা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে, মোদের নসিব বড় বুড়া, মোরে একেবারে মেটি হলুম, ফিকির কিছু বেরোয় না, মোর শির থেকে মতলব পেলিয়ে গেছে, মোকানবি গেল, বিবির সাদবি মোলাকাত হলো না, মোর বড় ডর তেনাবি পেলটে সাদি করে। অন্যান্য চরিত্র বাঞ্ছারাম, ঠকচাচি, বেচারাম, বেণুবাবু, হলধর, গদাধর, মাধববাবু।